বিশ্ব ইতিহাসের সবথেকে সুন্দরী পাঁচজন রাজকুমারী রানী পদ্মিনী। বলিউড মুভি পদ্মাবত যার কারণেই রানী পদ্মিনীর সুন্দরতা এবং তার ইতিহাসের বিষয় আমরা সবাই জানতে পেরেছি। কিন্তু তবুও যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দেই যে রানী পদ্মিনী ইতিহাসের সমস্ত রানীদের মধ্যে সবথেকে সুন্দরী ছিলেন। তিনি এত বেশি সুন্দরী ছিলেন যে তাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যেতেন। বহু রাজা তার প্রতি আকর্ষিত ছিলেন, যেমন রাজা বাদশাহ আলাউদ্দিন খিলজি। রানী পদ্মিনীকে পাওয়ার জন্য খিলজি যুদ্ধ পর্যন্ত করেছে কিন্তু পায়নি। জেহরা খানুম, এই ইরানিয়ান রাজকুমারীর জন্ম 1883 সালে হয়েছিল। আপনি হয়তো এনাকে দেখে ভাবছেন যে ইনি কি করে সুন্দরী রাজকুমারীদের লিস্টে চলে এলেন। তাহলে জেনে রাখুন যে সময়ের সাথে সাথে সুন্দরতা পরিবর্তন হয়ে এসেছে। এমনটাও বলা হয়ে থাকে যে তখন ইরানের পুরুষেরা জেহরা খানুমের সুন্দরতার প্রেমে পড়ে যেত, এমনকি বহু পুরুষ এনার প্রেমে পাগল হয়ে আত্মহত্যাও করেছেন। মহারানী ভিক্টোরিয়া 24 মে 1819 সালে জন্মগ্রহণ করেছিলেন মহারানী ভিক্টোরিয়া। তিনি মাত্র 18 বছর বয়সে রাজসিংহাসনে বসেন। নিজের জীবনের প্রায় 64 বছর ধরে তিনি রাজত্ব করেছেন, যার ফলে কুইন ভিক্টোরিয়ার নাম ইউরোপিয়ান ইতিহাসে সবথেকে লম্বা সময় পর্যন্ত রাজত্ব করা শাসকের মধ্যে গোনা হয়। মহারানী ভিক্টোরিয়া খুব সুন্দরী ছিলেন এবং অনেক বেশি ইন্টেলিজেন্টও ছিলেন। ভিক্টোরিয়া এত সুন্দরী হওয়া সত্ত্বেও তার বিবাহিত জীবন মাত্র 21 বছর পর্যন্ত চলেছে। মহারানী ইন্দ্রা দেবী। মহারানী ইন্দ্রা দেবী বরোডা রাজ্যের রাজকুমারী ছিলেন। তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তখনকার সময়ে তাকে দেশের সবথেকে সুন্দরী মহিলা বলে মানা হতো। ইন্দ্রা দেবীর বিবাহ হয়েছিল কুচবিহারের রাজা জিতেন্দ্র নারায়ণের সঙ্গে। মহারানী নিজের প্যারেন্টসদের ঠিক করা পাত্রের সঙ্গে বিবাহ ভেঙে তিনি জিতেন্দ্রর সঙ্গে লাভ ম্যারেজ করেছিলেন। ভারত দেশে সিল্ক এবং শেফন শাড়ির ট্রেন্ড বানানোর পেছনে একমাত্র হাত হল রানী ইন্দ্রা দেবীর। ক্লিওপাট্রা। ক্লিওপাট্রা এত বেশি সুন্দরী ছিলেন যে তাকে সুন্দরীদের দেবী বলেও সবাই জানত। সুন্দরতার সাথে সাথেই ক্লিওপাট্রার জীবনটাও রহস্যে ভরা ছিল। এখনও পর্যন্ত তার সেই রহস্য মানুষকে তার প্রতি আকর্ষিত করে। ইতিহাস অনুসারে ক্লিওপাট্রা যতটা সুন্দর ছিল তার থেকে অনেক বেশি বুদ্ধিমতী ছিল। বাবার মৃত্যুর পর ক্লিওপাট্রা এবং তার ভাই দুজনকে মিশে শাসন করার কথা ছিল, কিন্তু কিছুদিন পর তার ভাই ক্লিওপাট্রাকে দেশ থেকে প্রতারিত করে দেয়, ফলে তাকে সিরিয়াতে গিয়ে শরণ নিতে হয়েছিল। তারপর এই রাজকুমারী রোমের রাজা জুলিয়াস সিজারকে নিজের প্রতি আকর্ষিত করে। ক্লিওপাট্রা তাকে দিয়ে মিশরের উপর হামলা করায়। যুদ্ধে সিজার ক্লিওপাট্রার ভাইকে মেরে ফেলে এবং রাজকুমারী আবার রাজসিংহাসনে গিয়ে বসে। এমনও বলা হয়ে থাকে যে নিজের রূপ সুন্দর করে রাখার জন্য তিনি প্রতিদিন 700টি গাধার দুধ দিয়ে স্নান করতেন। প্রিয় দর্শক, আপনার মতে কোন রানী সবথেকে বেশি সুন্দরী ছিলেন তা নিচে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন।